নমস্কার, কলকাতা টিভির ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুপুর 3টের ফেসবুক লাইভ নিয়ে রয়েছে আমি সৌমি। শুরুতেই যে খবরের আপডেট আপনাদেরকে দেব, ইতিমধ্যেই ইডির স্ক্যানারে রয়েছে সায়নী ঘোষের নাম। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কুন্তল ঘোষের মুখেই উঠে এসেছে এই সায়নীর নাম, এবং আজ সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সেদিকে তো নজর রয়েছে, কি আপডেট আসে সেদিকে আমাদের সকলের নজর রয়েছে, এবং সেই আপডেট আপনাদের পেতে হলে আপনাদের নজর রাখতে হবে আমাদের কলকাতা টিভির ফেসবুক পেজ এবং কলকাতা টিভি অনলাইনে। এর পরবর্তী যে বিষয়ের দিকে একটু আসতেই হচ্ছে, যে মেয়াদ শেষের দিনে এলো মেয়াদ বৃদ্ধির ছাড়পত্র। আমরা কথা বলছি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর, তার মেয়াদ আজ শেষ ছিল, কিন্তু আজ দিল্লি থেকে চিঠি এসেছে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, আরও 6 মাস তিনি তার পদে থাকছেন। বিস্তারিত জানবে, বিষয়টি নিয়ে সঙ্গে রয়েছেন দেবাশিস দা। দেবাশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, আজকেই 30 জুন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। এর মাস কয়েক আগেই কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়েছিল যে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি করা হোক। সেই চিঠি আজকেই অবশেষে জবাব এসে পৌঁছেছে যে কেন্দ্রীয় সরকার আরও 6 মাস তার মেয়াদ বৃদ্ধি করেছে, তার মানে তিনি আরও 6 মাস কাজ চালিয়ে যেতে পারবেন। রাজ্য সরকার চেয়েছিল যে তাকেই মুখ্য সচিব পদে রেখে দিতে, কারণ তার উপর রাজ্য সরকার অনেকটাই নির্ভর করেন এবং তিনি রাজ্য সরকারের অত্যন্ত মানে আস্থাভাজন বলেই মুখ্যমন্ত্রী বা রাজ্যের শীর্ষকর্তাদের আস্থাভাজন বলেই পরিচিত। তো ইতিমধ্যেই তার মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজনৈতিক স্তরে উত্তেজনা ছড়িয়েছে। আজকেই যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন যে আমার ধারণা যে হরিকৃষ্ণ দ্বিবেদীকে আগামী দিনে রাজ্য সরকার মন্ত্রী করবে, তৃণমূল শাসক দল মন্ত্রী করবে, তাকে কোন একটি আসন থেকে জিতিয়ে এনে মন্ত্রী করা হবে, কারণ তিনি যেভাবে রাজ্যের শাসক দলের আস্থাভাজন এবং প্রায় দলদাসের মতো ভূমিকা পালন করেছেন, তাতে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তার উপর যথেষ্টই খুশি। তার পুরস্কার হিসেবে তাকে মুখ্যমন্ত্রী করা হবে, এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। বিজেপিও একইভাবে রিয়্যাক্ট করেছে। যাই হোক, আপাতত অন্তত এইটুকু স্বস্তি রাজ্য সরকারের যে হরিকৃষ্ণ দ্বিবেদী আরও 6 মাস মুখ্য সচিবের পদে থাকছেন। ধন্যবাদ দেবাশিস দা। যেমনটা জানালেন দেবাশিস দা, যে আরও 6 মাস মুখ্য সচিবের পদে বহাল থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার একটু খেলার খবরের দিকে নজর রাখবো। বেশ শোনা যাচ্ছে, এবার গুঞ্জন শোনা যাচ্ছে শিখর ধাবনকে নিয়ে, তাহলে কি তিনি ইন্ডিয়ান টিমে কাম ব্যাক করতে চলেছেন? বিস্তারিত জানবো বিষয়টি নিয়ে, সঙ্গে রয়েছেন জয়জ্যোতি দা। জয়জ্যোতি, কি জানা যাচ্ছে? দেখো, শিখর ধাবন এমন একজন মানে ক্রিকেটার, মানে যখন নাকি একদম ধারে তার ফর্মের একেবারে ধারে কাছে থাকে না, তখনই তিনি কাম ব্যাক করেন। এটা এর আগে আমরা 2013-তে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি, এবং যখন ICC ট্রফিতে তিনি সুযোগ পান, তখন নিজের ছন্দে দেখা দেন একেবারে শিখর ধাবন। তবে এখন যে খবরটা আসছে সেটা হচ্ছে এশিয়ান গেমস রয়েছে চীনে সেপ্টেম্বরে, সেখানে হয়তো তাকে নেতৃত্ব দেওয়া হতে পারে শিখর ধাবনকে। এটার মাধ্যমে স্পষ্ট বার্তা যে শিখর ধাবনকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে BCCI, অর্থাৎ একটা অপশন খোলা রাখছে শিখর ধাবনের জন্য। আমরা জানি যে অক্টোবরে ওয়ার্ল্ড কাপ, মানে এত একটা বড় ইভেন্ট, শোপিস ইভেন্ট, সেই ইভেন্টে যদি শিখর ধাওয়ানকে আমরা পরবর্তীতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এবং আরও একটা যে খবর আসে সেটা হচ্ছে VVS লক্ষ্মণ সম্ভবত কোচ হয়ে যাচ্ছেন এশিয়ান গেমসে ভারতীয় দলের সঙ্গে, অর্থাৎ লক্ষ্মণ শিখর ধাওয়ান জুটিকে দেখা যাবে। আর একই সঙ্গে শিখর ধাওয়ানের উপর কিন্তু নজর থাকছে। শিখর ধাওয়ান ভালো ব্যাটিং করেন এবং তার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো, তাকে যদি আরও একবার ইন্ডিয়ান জার্সিতে আমরা দেখি, ইন্ডিয়ান জার্সিতে তো দেখবো অবশ্যই এশিয়ান গেমসে, তবে ওয়ার্ল্ড কাপে যদি ইন্ডিয়ান জার্সিতে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। একদমই ধন্যবাদ জয়জ্যোতি দা। 3টের ফেসবুক লাইভ আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আরও সব খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভির ফেসবুক পেজ এবং কলকাতা টিভি অনলাইনে। দেখা হচ্ছে পরবর্তী ফেসবুক লাইভে।